সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে মজার নাস্তা, লুচি, মিষ্টি, ডিম অমলেট, একটা নিরামিষ তরকারি, কলা, অনেক কিছু আছে। পাঁচটা লুচি বড় বানিয়ে রয়েছে, ছোট বানিয়ে রয়েছে। আগে আপনার ছোটোবেলায় যে পূজাতে যে লুচি বানাইতো, লুচিগুলো যে খাইতাম, ওগুলো খুব স্বাদ লাগতো। লুচিগুলো ওরকম মসমস হইতো না, তেনা তেনা হইতো, সফট হইতো অনেক। ওইরকম আর লুচি হয় না এখন, যেগুলো চুরচুরে ভেঙে যায়। এটা হলো ওই ধরনের ময়দা হওয়া পাওয়া যায়। দেওয়া হয়তো এটা মানে ময়দার সাথে সুজি মিশে দিতে হবে, তারপরে সফট হবে। সবগুলো মশমশা। তারপরে এখন ওই জাতের ময়দা ডাইনিংকে সেটার মধ্যে একটা মজা আছে, এটাও স্বাদ আছে, খারাপ না।
ধনিয়া পাতা কপি ফুলকপি তারপর টমেটো মূলা আলু দিয়ে ঝাল করা করা হয়েছে। এটা বেশি মজা লাগতেছে। ফাটাফাটি খাওয়া হলো, আর না খেলেও হয় কলা ছোট ছোট আছে অবশ্যই খাওয়া যাবো। একদম ফাটাফাটি সকালে খাওয়া হলো, মানে এই খাবারটা খাইলে আপনার শরীরে এনার্জিটা বেশি থাকবে সকালবেলা, আপনার কাজ করার সময় ক্লান্তি লাগবে না, আর মাঝখানে কিছু খাওয়ার দরকার হবে না, একদম দুপুরের বেলা খেলেই হবে। আমি যেটা করি আর কি, ধরেন এখন 8:30 বাজে, আর একদম 2টার সময় খাবো, এর ভিতরে মাঝখানে হয়তো জল টল খেতে পারি, এছাড়া আর কিছু খাওয়া হয় না। অনেকেই সকালবেলা একটা টোস্ট আর এক কাপ চা খেয়ে থাকে, আবার 11টার দিকে হালকা কিছু খায়, এটাও খারাপ না, কিন্তু এক কাপ টোস্টে আর ওই চাতে আমার চলবো না, ঠিক আছে, ওইটা আমার হয় না। অনেকেই আছে ঢাকা শহরে, অনেক লোক আছে যে সকালবেলা একটা রুটি আর এক কাপ চা খেয়ে, কিন্তু এটার সাথে আমার মনে হয় যারা একটু হার্ডলি কাজ করে, পরিশ্রমের কাজ করে, তারা সকালবেলা একটু পুষ্টিকর খাবার খেয়ে বেরিয়ে, তাহলে শরীরের ক্লান্তিটা দূরে থাকবে। তবে চা খাইলে অনেকটা ভালো লাগে, তা ঠিক আছে, কিন্তু আমার চা খাওয়ার অভ্যাস নেই, খেতে পারি না, ভালো লাগে না তেমন।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো খাবার খাবেন। এই কামনা করে আজকে শেষ করছি।